إني جاعل في الأرض خليفة صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء সবাই দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা শফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কওমিয়া সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলনের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সহ নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত ইসলাম জাতি ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা, আলোচনা আমরা শুনতেছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা সাকিব সহ আমাদের সভাপতি সহ অন্যান্য আলোচকরা রেখেছেন। বিশেষ করে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব যে আবেগ ভরে তোমাদেরকে উল্লেখযোগ্য যে আলোচনাটা করছেন দাবি, সে দাবিটা হলো এই যে চরমোনাই চতুর্পাশে নদী, মাঝখানে একটা চরের মতোই, এইটার নাম শুধু বাংলাদেশ নয় তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সহকারে পরিচয় লাভ করিয়ে দিয়েছেন, কথা ঠিক না? এই যে পরিচয় তামাম দুনিয়ার ভিতরে ঘটলো, এর পিছনে কিছু কারণ আছে না? সেই কারণ কি? কয়েকজন আল্লাহর কুতুব আমাদের পাশেই আজকে শুয়ে আছে, তাদের এখলাস, আল্লাহর ফে তাওয়াক্কুল এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশির জন্যে যাহা কিছু দরকার সব ত্যাগ করতে তারা সবসময় প্রস্তুত ছিল। ছাত্র ভাইদেরকে বলবো, আজকে বাংলাদেশের ভিতরে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নীল নকশা ধ্বংস করার চলছে, আমরা যদি এ ব্যাপারে কোনো সজাগ দৃষ্টি বা কোনো পদক্ষেপ গ্রহণ না করি, আল্লাহ না করুক যেমন একটা পর্যায়ে আসবে, স্পেনের ইতিহাস 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেন এখন মুসলমানদের নাম গন্ধটুকু পর্যন্ত নাই, কীভাবে বিলীন হলো? ভারত উপমহাদেশ সহ তামাম দুনিয়া তিন ভাগের দুই ভাগ এই জমিনের রাজত্ব করছিলেন মুসলমানরা, আর আজকে মুসলমানদের বিরুদ্ধে ভারত সরকার এনআরসি কি একটা নিয়ম করেছে, ওদিকে ধর্মনিরপেক্ষতা বাদ তারা দাবি করে, আর সেখানে 1847 সাল ওই পর্যন্ত এর পিছনে যাদের ওখানে আপনার ভোটার আইডি সহ বিভিন্ন পরিচয়পত্র থাকবে তারা নাগরিকত্ব পাবে, আর বাকিরা সব ওখান থেকে ভারত থেকে সরিয়ে দেবে, অর্থাৎ তারা ভারতের নাগরিক না। বুঝলাম একটা নিয়ম করছে, কিন্তু সংশোধনী নিয়ে আসছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমান সন্তানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। অর্থাৎ মায়ানমারের মতো মুসলমান সন্তানদেরকে মারার একটা নীল নকশা তৈরি করা হয়েছে। এইভাবে আজকে মুসলমানদের উপরে এই অত্যাচার, এই জুলুম, নির্যাতন কেন চলছে, পারতেছে কেন? আজকে আমাদের মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে, সেই কথাটা আমরা অনেকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন, তার ভিতরে আমার সাল্লাকে ইল্লা রহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য এমনকি একটা পিঁপড়া ছোট্ট প্রাণীর শান্তির দুধ হিসাবে, আর সেখানে আমরা নবীর ওয়ারিস দাবি করব, আর নবীর কাজগুলো আমরা করব না, আর নবীর কথাগুলো আমরা চর্চা করব না, সাহাবাই কেরামদের অনুসরণ করব না, এটা তো আল্লাহর যে পাঠানোর উদ্দেশ্যে ইনি জাইলু ফিল আরদি খলিফা,
সেটা তো থাকে না। আর নবীর ওয়ারিস হিসাবে দাবি করার মতো কোনো পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকে না। সেই হিসাবে আসো, আজকে আমি বাংলাদেশ ঘোরার পরে দেখছি শুধু তাই না, তামাম দুনিয়ার ভিতরে বিশেষ করে মুসলমান উল্লেখযোগ্য রাষ্ট্র, গতকালকে তোমরা লক্ষ্য করছো মেহমান আসছিলেন অনেক উল্লেখযোগ্য বিদেশি কয়েকজন আসছিলেন, বিশেষ করে কিশোরগঞ্জের উল্লেখযোগ্য আপনার দীনে বিদ্যাপীঠ যেটাকে বলা হয় জামে ইউথ মানে ইব্রাহিমিয়া এমদাদিয়া, সেই এমদাদিয়ার বর্তমানে এখন নায়েবে মুহতামি অর্থাৎ পরিচালকই, যেহেতু শাহ সাহেব অসুস্থ হুজুর, তিনি চরমনে আসার পরে মন্তব্য করলেন যে আমার তো সম্পূর্ণ ধারণাই পাল্টে গেছে, আমি তো চিন্তাই করি নাই যে চরমনে এই ধরনের কার্যক্রম চলছে। আসলে অনেকে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন আলোচনা চরমনের বিরুদ্ধে করে, কিন্তু যখন আপনারা লক্ষ্য করছেন যে চরমনাই তো আলহামদুলিল্লাহ ভারতের দেওবন্দ মাদ্রাসা তাম দুনিয়ার ভিতরে যেখান থেকে এলেমের সহি ঘ্রাণ যেখান থেকে বের হয়েছিল, সেখানে মুতি আজম হাবিবুর রহমান সাহেব হুজুর চরমনাইতে আসছিলেন, নায়েবে মুহতামিম সাহেব হুজুর আসছেন, বড় বড় মহাদ্দিসরা আসছেন, শাইখুল হাদিস কমলউদ্দিন সাহেব হুজুর আসছেন, তারা ঈশ্বর চরমনাইকে হক বইলা ফতুয়া এখানে প্রদান করেন, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ওলামাই কেরাম বাংলাদেশ থেকে আসার পরে সম্পূর্ণ পরিবর্তন চিন্তার ঘটে যায়। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় ও অনেক বোঝাই অনেক ছাত্র করে হুজুর অমুকে কইছে ইল্লা লেখে চাইজ নেই, আরে বেটা হাম্মুক ইল্লা লেখে চাইজ নেই, তুই অস্থির হয়ে গেছো, ওদের ভিতরে সাড়ে তেরো বোটের দিকে তাকাইয়া থাক, ওদের ভিতরে সমস্যার কোনো শেষ নাই, সেইটা ধরতে পারো না। এই জন্যে আলহামদুলিল্লাহ আজকে চরমনাইতে আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো গর্বের কথা না যে আল্লাহর রহমতে উল্লেখযোগ্য কিতাব চরমনাইতে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, এবং এখানে কিন্তু ওলামায়ে কেরাম আসছে, এখানে কিন্তু ফতোয়া বিভাগ আছে, ফতোয়া তোমরা দেবার সেইটাই মানতে হবে, কে চরমনাই থেকে ফতোয়া এটা কি দেওয়ার মতো তার চরমনের ক্ষমতা নাই আল্লাহর রহমতে? তাহলে কোনো দুর্বলতা আল্লাহর রহমতে চরমনাই নাই। সেই হিসেবে আমি ছাত্রদেরকে বলবো আজকে সম্মাননকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, তোমাদেরকে দিনের জন্য কবুল করুক, এবং আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আমরা সহির উপরে রাখিয়া দিনের খেদমত করা আল্লাহর খাস বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিক।